হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা, এখনো মানে সমস্ত কাজ হয়নি। আমি ভাবলাম আগে ব্লগটা শুরু করি, তারপরে কাজ সারবো। চলো দেখতে থাকো। আর সবাইকে আমার কৃষ্ণকলি চ্যানেলে স্বাগত জানাই। যারা যারা নতুন ফ্রেন্ড আছো, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো এখনের মতো বাই, টাটা। গুড মর্নিং সবাইকে। আর ওইদিকে আমার ঠাকুমা শাশুড়ি, আমার কার্তিক, মানে আমাদের কার্তিক গরুর বাছুর, ও গেছে ঠাকুমা শাশুড়ি বাড়িতে বেড়াতে, ঠিক আছে? তো ঠাকুমা শাশুড়ি ওকে মানে তাড়িয়ে দিচ্ছে দূর দূর করে, মোটেই ভালো নয়। তোমরা সবাই মিলে ঠাকুমা শাশুড়িকে একটু বকে দিও। আর সকাল থেকে উঠে গায়ে দোয়ানো হয়ে গেছে, দুধ মাপা হয়ে গেছে, এরপর আমি ব্রাশ করছি। ব্রাশ ট্রাশ করে তারপরে আমি যাব দুধ দিতে। হ্যাঁ, আর মুখ টুখ ধুয়ে কটা ভাত খাবো, পান্তা ভাত, ভিজে ভাত। তার জন্য মাকে বললো, আমাদের বাড়িতে মুরগি আছে, দেশি মুরগি, দেশি মুরগির ডিম রান্না করতে না সরি অমলেট ভাজতে বলেছি। তো ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে তারপরে যাব দুধ দিতে। তো কৃষ্ণকলির ডিম ভাজা হয়ে গেছে, আমি খাচ্ছি ভিজে ভাত। দেখাই তোমাদেরকে একটু, এ দেখো ডিম ভাজা। আর এগুলো হচ্ছে আচারের লঙ্কা, সুন্দর করে বানিয়েছে মা, খুব ভালো লাগে খেতে, তাই নিয়ে নিলাম দুটো। তো এখন খাচ্ছি পান্তা ভাত। তো তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো, তারাও নিশ্চয়ই অনেকে পান্তা ভাত খাও সকালে ডিম ভাজা দিয়ে, অবশ্যই খাবে। পান্তা ভাত খাওয়া ভালো, শরীর ঠান্ডা রাখে। এবং ওই 10টার দিক করে যদি পান্তা ভাত খাওয়া যায়, ভিজে ভাত সকালবেলা ভিজিয়ে রেখেও যদি খাওয়া যায়, দুপুরে এমন ঘুম হবে তার বলার মতন না। আমি অবশ্য দুপুরে ঘুমানোর সময় পাই না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এইখানটা জল ফেলে কি করেছে, কীভাবে জল ফেলেছে জানো? তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই ক্যানটায় করে আমি মানে বাইরে থেকে জল আনি, যেখানে দুধ দিতে যাই সেখান থেকে জল আনি, ঠিক আছে? তো ক্যানের মুখটা একটু টাইট টাইট করে না লাগালে বাইকে করে আনি, জলটা পড়ে যাবে। হ্যাঁ, তো আমি বাড়ি ছিলাম না, মাঠে গেছিলাম এই ঘাস আনতে, অনেক ঘাস এনেছি। এসে দেখছি ওখানে জল, ওখানে ওই একটা আমার একটা গরু খাবারের বস্তা ছিল, এনে নামিয়ে রেখে মাঠে চলে গেছিলাম ঘাস কাটতে। তো এসে দেখছি এখানে জল দিয়ে দিই, বলছি কী অফার দিয়ে, বলছে ওইটা টেনে দুজনে মিলে খুলতে পারিনি, দিয়ে তারপরে তোর মা বাবা বলছে তোর মা ছুঁড়ে ফেলে দিয়েছে বাইরে, ওই করে তখন খুলে গেছে, দিয়ে এরকম জল। আর আমি বলেছি যে নিজের পয়সা দিয়ে কিনতে হয়নি, তো ওর জন্য ওটা ছুঁড়ে ফেলে দিয়েছে, ভাঙার মতলব। আর এটা এই ক্যানটা কেনার জন্য বাবা পয়সা দিয়েছিল, দিয়ে বলছে এইটাও ভেঙে ফেলবে, দিয়ে এইটা ওই এইখানটা করে ছিল ওখান থেকে এনে এখানে জোর করে কাছাড় মেরেছে। এই দেখো এখানটা, এখানটা বেঁকে গেছে, এই দেখো, তারপর এই দেখো এখানটা বেঁকে গেছে, দেখো। তারপরে আমি বলেছি ওইভাবে ছুঁড়ে মারলে কি ভাঙে নাকি ওটা, কিচ্ছু হবে না। হ্যাঁ, তারপরে এই যে এইটাই করে আগে খড়ঠর কাটতাম, এখান দিয়ে কাছে ঢুকিয়ে দিয়ে এইটা ছুঁড়ে মেরেছিল, ভাগ্যে সেটার উপরে পড়েনি। তো আজকে আমার মা জননী আমার কালী সাধক হয়েছে, ঠিক আছে? প্রচণ্ড রেগে গেছে, কি কারণে এত রাগ আমি বলতে পারছি না। হ্যাঁ, মা স্নান করে এলো, মাথাটা খুবই গরম ছিল, এতক্ষণ কালী সাধক ছিল, স্নান করার পরে বোধহয় এখন শীতলার রূপ ধরেছে, বুঝেছ? মা জননী আমার, কিছু বলো, একটু হাই বলে দাও, হাই, মুখটা একটু ঘোরাও তোমার, দেখি মুখটা আজকে কেমন লাগছে, দেখি মুখটা একটু ঘোরাও, দেখি মুখটা দেখা যায় নাকি, দেখি দেখো শীতলা রূপ, মুখটা কেমন করে রেখেছে দেখো, একটু হাসো হাসো। আর দেখো তোমাদের কৃষ্ণকলি কি করছে, কি করছো গো? রসুন ছাড়াচ্ছি। আর কি করছো? তো মশলা করবো, রান্না হবে, ইঁচড় রান্না হবে, ডিম রান্না হবে। তো কিছু বলো, কি বলবো?
ওটা আই লাভ ইউ বলে দাও তো। আমারে তোমারে আবার কি আই লাভ ইউ কয় নাকি? কয় না দেখবি, এখন ফোন করব কত মান আই লাভ ইউ কবে, তুই না কইলে কি হয়েছে? যাও করো গা, কবে তো কবে কার কি গেল। ঠিক আছে, এগুলো সব কি বলতো? সব আবির, সেই দোল উৎসবের দিন হোলি উৎসবের দিন এনেছিল আমার প্রতিদেব, এগুলো গুছিয়ে ঢুকানো হয়নি, তাই আজকে গুছিয়ে ঢুকাচ্ছি। এগুলো দেখো, ওগুলো কম কম আছে, কত আবির দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই যেগুলো বেশি আছে। এ দেখো, এই একটা আবির, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, আবার দেখো দশটা, এগারো, বারো, তেরোটা আবির, তেরোটা আবিরের ঠোঙা, দেখতে পাচ্ছ কত আবির। এগুলো সব এখন ঢুকিয়ে রাখবো, মা বললো কি ঢুকিয়ে রেখে দে সব, তার জন্য আমি সব মানে খোলা ছিল তো বেঁধে নিলাম এক কাছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, করে নিয়েছি। এরপরে এইটার এইটার পরে এইটার ভিতরে ঢুকাবো, তারপরে রেখে আসবো অন্য ঘরে। ঢুকিয়ে দিয়েছি একদম প্যাকিং, এগুলো আবার আর বছর খেলা হবে। তো চলো, আপনারা সবাই দেখুন কৃষ্ণগুলোর শাশুড়ি মুখটা ঘুরিয়ে দিয়েছে, আর চুলগুলো যে কি সুন্দর সাদা হয়ে গেছে, ফুর 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 হুর ফুর করছে। ওই দেখো যে ভাত, বেশি ভাত খেতে পারে না তো, তোমরা করে দেখো কটা ভাত নিয়েছে, থালে বেশি খেতে পারে না, মুখে রুচি নাই, ওই জন্য ওই কটা নিয়েছে। আবার লাগলে বলছে আবার এই যে কটা আছে থালায় ওই কটাই নেবে, ওদের মুখে রুচি নেই তাই। আর কৃষ্ণকলি মুখে খুব রুচি আছে, ও শুধুই এক থালা ভাত খায়, তরকারি লাগে না ওর। ও বলে যে আমার তরকারি চাই না। এই দেখো ওই যে আজকে কি তরকারি হয়েছে, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, আর চোর দিয়ে কাটা আলু দিয়ে রান্না হয়েছে। এই দেখো আর ডিম আছে, ওই দেখো কৃষ্ণকলি বার করছে সব ডিমগুলো, ওই যে ডিম, দুটো ডিম আছে দুজনের, আর ওই যে একটা থানসাপের বোতল আছে, খাওয়া দাওয়ার পরে ওইটা থেকে থানসাপ খাবে, ঠান্ডা খাবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বিকেলবেলায় এখন বাজে পাঁচটা, আর আমি চলো দেখো তোমাদের দেখাই আমি এখন কি করব। মানে ঘুমের থেকে উঠে এই বর্দি ফোন করেছিল, কথা বললাম, তারপরে কতগুলো মানে একটু কাজ ছিল কাজ করলাম, থালা বাসন ধুলাম, এখন আমি গম নিয়ে বসেছি, গম ছাড়বো মানে কুলোয় করে। মানে মা বলেছে আর চৈত্র মাস মানে শেষ হয়ে গেল, ছাতু খেতে হয়, গম ভেজে গম ভাজবে দিয়ে ছাতু করবে, তার জন্য আগের দিন কিছু গম ঝেড়েছিলাম, ভিডিওটা মানে করেছিলাম না করিনি মনে নেই অতটা। চলো আজকে যে কটা গম আছে ঝেড়ে ফেলবো, তোমাদেরকে দেখাই। গম ছাড়ার জন্য নিয়ে নিয়েছি কুলো, আর এদিকে দেখো ছেড়ে ছেড়ে এই গামলাটাতে রাখবো, ধুয়ে আনলাম, আর এই যে বস্তার মধ্যে গম আছে। এখন চলো তোমাদেরকে দেখাবো, কুলোয় গম নিয়ে নিয়েছি, এখন এটা ঝাড়বো, মানে কেমন ফোনটা ধরার মতো কেউ নেই তো যে তোমাদের ঝাড়াটা দেখাবো। তো চলো আমি চেষ্টা করছি দেখানোর, আমি কতগুলো গম ঝেড়ে নিলাম দেখো এইটুকু টাইমের মধ্যে, মানে বেশিক্ষণ হলো না, দুবার না তিনবার ঝাড়া হয়ে গেলো আমার, আবার ঝাড়ার ঝেড়েছি তো, আর এগুলো তো মানে এগুলো যায়নি সেই জবের মতো, এই যেগুলো এগুলো একটু পরে বেছে দেবো, বেছে দিলে মা ভেজে নিতে পারবে তাড়াতাড়ি, তার জন্য আমি ঝেড়ে নিচ্ছি কোনো রকমে। যেগুলো হালকা আছে দেখো সেগুলো সব বেরিয়ে যাচ্ছে, আর যেগুলো একটু ভারী ভারীও মানে মোটা দানা আছে ওটা বেছে দেবো, বেছে দিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং সবাইকে, আর আমি আড়ত থেকে বাড়ি চলে এসেছি। আজকে আড়ত থেকে কি এনেছি দেখো, আমি পটল এনেছি, ঠিক আছে, আর এনেছি তোমার ঝিঙে এনেছি, ঝিঙে। তো এইগুলো কালকে বাড়িতে সম্ভবত রান্না করা হবে, তো কেমন হয় রান্নাটা সেটা কালকে দেখা যাবে। তো এখনকার মতন বিদায়, এটা জানি আমাকে।
বন্ধুরা, আমরা এখন বিছানায় চলে এসেছি, একটু পরে ঘুমা মানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, ঘুমাবো অবশ্যই। তো তার আগে তোমাদের সঙ্গে একটু আড্ডা মেরে এখন বাজে 11:10 রাত, ঠিক আছে, রাত 11:10 আর কি নাম জানো? রোকেয়া বিবি না, আয়েশা বিবি। আয়েশা বিবি, আয়েশা বিবি দিদি ভাই কমেন্ট করেছে, দাদা ভাই কত কাজ জানে গো, নাকি এরকম একটা কিছু। আর আরেকটা নাম কি? মেঘাস ডেইলি ব্লগ, মেঘাস ডেইলি ব্লগ। ওই দিদি ভাই কমেন্ট করেছে যে দাদা কত রকম কাজ জানে। দেখছি তো, হ্যাঁ আমি মোটামুটি অনেক কাজই করেছি টুকটাক, ঠিক আছে। তার মধ্যে তোমরা যেগুলো দেখেছো সেগুলো আছে, আবার যেগুলো দেখোনি সেগুলো দেখার জন্য অপেক্ষা করতে হবে। যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, আমি কৃষ্ণকলি লাইট নিয়ে শিক্ষার একটু কমতি আছে, ঠিক আছে। তো মানে মানসিক ভারসাম্যহীন মনে হয় সে, অবশ্যই মানসিক ভারসাম্যহীন না হলে সোজা বাংলা ভাষায় কি বলে জানো তো, তার কাটা, সেরকম এম দিও, ঠিক আছে। তো সেরকম ধরনের মানসিকতা না হলে, খুব নিম্ন গতির নিম্নমানের মানসিকতা না হলে কেউ সোশ্যাল মিডিয়ায় এসে এরকম ধরনের অনেক বাজে বাজে কমেন্ট করছে সেটা করতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, আজকের কমেন্টটা যে করেছে মানে হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মালা, ওই ওই দাদা ভাইটাই মানে খুব বাজে বাজে কমেন্ট করে। তো মনে হচ্ছে দাদা ভাইটা আগের থেকে অনেক উন্নতি করেছে, খুব ভালো। আজকের কমেন্টটা মানে যতই হোক খারাপ, যদিও বলবো না, যদিও খারাপ হয়েও থাকে, তবে সেটার মধ্যে শালীনতা আছে। তো একটা কথাই বলবো, অনেকের হয়তো আমাদেরকে ভালো লাগে না, আমার বউ কালো, কৃষ্ণকলি কালো, ঠিক আছে। অনেকেই অনেক রকম মানে কুমন্তব্য, খারাপ খারাপ মন্তব্য করছো, তো হ্যাঁ অনেকের অনেকের কেন অনেকেরই খারাপ লাগতে পারে, ঠিক আছে। তো আমার বউয়ের কাছে আমি থাকি, ঠিক আছে, আমি নিয়ে খাই, হ্যাঁ। তো আমার যখন কোনো সমস্যা নেই, আমি যখন একে নিয়ে হ্যাপি আছি, খুশি আছি, তোমাদের অতটা মাথা ব্যথা না করলেও চলবে, তাই না? তো যারা খারাপ খারাপ কমেন্ট করছো তাদেরকে বলে কোনো লাভ নেই। আমি যেটা মনে করছি তাদেরকে যে আমি কিছু বলবো, বলে কোনো রকম কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা খারাপ কমেন্ট করার জন্য আমাদের ভিডিওগুলো দেখো, দেখো কি না জানি না, হয়তো এসে ভিডিওতে এসে কমেন্টটা করে বেরিয়ে যাও, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তারপরে যদিও খারাপ কমেন্ট করতে হয়, করতে চাও, তোমাদেরকে তো বলে লাভ নেই, তোমরা খারাপ কমেন্ট করবে অবশ্য, মানে তোমাদের মেন্টালিটিটাই ওই রকম ধরনের হয়ে গেছে, তাই তোমরা প্রত্যেকটা ভিডিওতেই খারাপ খারাপ কমেন্ট করো। তো একটা কথাই বলবো, ভিডিওটা পুরোটা দেখবে এবং কমেন্ট করার সময় একটু শালীনতা বজায় রাখবে, তাই না? কি বাজে বাজে কমেন্ট করে, একটু শালীনতা বজায় রাখবে তাহলে, ঠিক আছে। আমার কি হয় জানো তো, আমার ওকে কমেন্ট দেখলে হাসি পায় সত্যি। তোমরা তো দেখছো, তোমরা মানে যতই বাজে বাজে খারাপ খারাপ কমেন্ট করো না কেন, আমরা এরকম ভাবেই ঠিক ভিডিও বানিয়ে যাব, আর তোমরাও কমেন্ট, আরে বাবা আমাদের ভিডিওতে এলে 5 সেকেন্ড 10 সেকেন্ড যে কমেন্ট মানে অ্যাডটা দেয় সেটা তো তোমরা দেখো,
তাই না? না হলে কমেন্ট করবে কি করে? তো কমেন্ট যদি করতেই হয় ভিডিওটা পুরো দেখে তারপরে করো, একটু শালীনতা বজায় রেখো। তোমাদেরকে তো বলে লাভ নেই, তোমরা খারাপ কমেন্ট করবেই। সে একটা গান আছে না, গানটা কি জানো তুমি? না মনে নেই, পাও একটু শুনি। রন্ধ্রে রন্ধ্রে পাপ ঢুকে গেছে সাপের বিষের মতো। তো চলো বন্ধুগণ, টাটা, গুড নাইট, সি ইউ, ঝাকাম।